বাবা অনেক তো দেরি হয়ে গেল, এবার আমি খেতে দিয়ে দিই, তুমি খেয়ে নাও। মুনি, এত রাত হবে কি খোকা বলেছিল? বিকেলে যে ফোন করলো তখন। হ্যাঁ, ফোন তো করেছিল, তখন বোধহয় জানতো না এত রাত্রির হবে, জানলে নিশ্চয়ই জানাতো না বাবা। হ্যাঁ চলো মুনি, আমরা খেয়ে নি, বৌমা তো আছেই খোকার জন্য। আর একটু দেখি। না না না, আর দেখা দেখি না, চলো। বরং তুমি এক কাজ করো বৌমা, তোমার শ্বশুরকে গিয়ে একটু এটা খেতে দিয়ে এসো। না না, তুমি আমাকে খেতে দেবে আর সেই সঙ্গে তুমি নিজেও খেয়ে নেবে। অম্বলের ব্যথাটা না বাড়ালে বুঝি চলছে না? অম্বলের ব্যথা? আমার আবার অম্বলের ব্যথা নতুন করে আবার? বাবা আমি তাহলে কি জানো তো বৌমা, এতদিনের অভ্যেস, তোমার শাশুড়ি ঠাকুরনের হাতে বাড়া খাওয়ার ছাড়া আমার আবার পেটই ভরে না। ভীমরতি, বুড়ো বয়সে হচ্ছেটা কি? ছেলে বউ সামনে কেন? ছেলের বউ কি বাইরের লোক, নাকি আমি তোমাকে গালিগালাজ করছি? বরং আমি তো তোমাকে ভালোবেসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ভালোবেসে চত্তুসব, এসো খেতে এসো। চুপ চুপ চুপ, আস্তে আস্তে, একেবারে আস্তে, একেবারে আস্তে। এত রাতে গৃহবিবাদ কিন্তু আমার কিছুতেই সহ্য হবে না। বাবা লেখাটা দারুণ। তাই ঘুমোসনি বাবা? হ্যাঁ ঘুম ওই ওষুধটা আমি আমি দিচ্ছি, দাঁড়াও, দেখছি আমি দেখছি, তুমি দাঁড়াও। এই জেগে আছো, খুব ভালো হয়েছে জানো তো, একটা দারুণ জিনিস তোমাদের, একটা খুব ভালো জিনিস তোমাদের সবাইকে দেখাবো বলে। এত দেরি হলো? হ্যাঁ এইটার জন্যই দেরি হলো জানো তো, অপেক্ষা করছিলাম। পাখি, এই পাখি যাচ্ছি, আরে তাড়াতাড়ি আয়। কি গো, উফ কি ঘুম আসছে। হ্যাঁ চোখটা বুঝে থাক। কেন? বুঝ না, বুঝ কি, এবার খোল। এটা তুমি? পুরো হিরোইনদের মতো লাগছে মা, কি ভালো। আম্মা, আম্মা দেখো, আম্মা একবার দেখো, মাকে দেখো, কি সুন্দর দেখতে লাগছে মাকে। হ্যাঁ খুব সুন্দর লাগছে, একেবারে হিরোইনদের মতো। পাখি তোমার পরীক্ষা চলছে, তাড়াতাড়ি সব এসো। হ্যাঁ শুনছি, আমাকে পাঁচটার সময় ডেকে দিও, একটা চ্যাপ্টার রিভিশন করতে হবে। মা তোমার শোনো, এত রাত পর্যন্ত জেগে ভরে ওঠার দরকার নেই, চা শুয়ে পড়। আসুন পেন পেন্সিল সমস্ত পেন পেন্সিল সব নিয়ে নিয়েছি, সব নিয়েছি, এটা নাও, শুতে গেলাম। তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ। তুমি শুতে যাবে না? যাচ্ছি, আমাকে 11:30 পর্যন্ত ওয়েট করতে হবে ওই টুস্কিকে ওষুধ খাওয়ার জন্য। কেন, কি হয়েছে টুস্কির? হ্যাঁ কি হয়েছে, তোমরা তো কেউ আমাকে কিছু হয়নি, কিছু হয়নি, ও দু তিনবার একটু বমি করেছে, আকাশ তিনটে ট্যাবলেট দিয়েছে ঘন্টায় ঘন্টায় খাওয়াবার জন্য, চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। কিন্তু তোমরা তো, তোমার ড্রেসটা চেঞ্জ করে নাও।
তুমি খেয়েছো? না, আমি চেঞ্জ করে এসে তোমাকে খেতে দিচ্ছি। আমার খিদে নেই। মানসী, তোর কি খুব মাথা ধরেছে আজকে? না মা, দাও। বাবারে, অভ্যেস নেই তো, আর লিখতে লিখতে বোধহয় খুব ব্যথা হয়েছে। এমনিতেই চোট খাওয়া হাত। এই তো হয়েই গেল, আর তো কটা দিন বলো মা। তা সত্যি, ওই পরীক্ষা শুরু হতেই যা দেরি, একবার শুরু হলে তো শেষ হয়েই যায়। নন্দিনীর ভাসুজ্জিও পরীক্ষা দিচ্ছে রে এবার। মা, এই কটা দিন তোমার উপর খুব চাপ যাচ্ছে, তাই না? ভীষণ। তোর পরীক্ষা একবার শেষ হোক, তারপর একেবারে সুদে আসলে পুরোটা উসুল করে নেব। হ্যাঁ রে, তুই নাকি কলেজে যাবি না বলছিস? হ্যাঁ, রমলাদি বলছিলেন দূর, ওসব কলেজ টলেজ যেতে আমার ভালো লাগে না। এই তো ভালো আছি, বাড়ি থেকে পরীক্ষা দেওয়া অনেক সুবিধে। আর পাশ করবার পর কাজকর্ম কি সারা জীবন বাড়িতে বসেই করবি, এই আশ্রমে সাধুমার আঁচলের ছায়ায়? তাতে ক্ষতি কি মা? এখানে তুমি আছো, সাধুমা আছেন, শান্তি আছে, স্বস্তি আছে, আর তো আমি কিছু চাই না মা। কিন্তু তুই না চাইলে কি হবে মানসী? সাধুমার শিক্ষা তো তা নয়। যেদিন তুই জগতের মুখোমুখি দাঁড়াবার শক্তি অর্জন করবি, সেদিনই যে তোকে বাইরে যেতে হবে। ওসব যখন ভাববা তখন ভাববা, এখন চলো তো, আমার হাতে তুমি একটু তেল লাগিয়ে দেবে, নইলে পরের পরীক্ষাগুলো আমি আর। চল, তেল মালিশ করে দি। ভালোবাসিস কে জানে, ওঠ ওঠ, সকাল হয়ে গেছে কখন? ডিউটি নেই, একটু ঘুমাই না। বাবা বাবা, ডিউটি নেই? হ্যাঁ, হাসপাতালে ডিউটি নেই বলে মানুষের জীবনে আর কোনো কাজ নেই। এই ওঠ লক্ষ্মী দিদি আমার, ওঠ, উঠে মুখ হাত পা ধুয়ে একটা সুন্দর দেখে শাড়ি পর। শাড়ি কেন ঠাম্মা আবার তুমি? উরি বাবা, আমার ঘাড়ে দুটো মাথা আছে। ওফ, তোমাকে না জিজ্ঞেস করে আমি কাউকে কোনো কথা দিতে পারবো? দাও নি, মোটেই না। দেখো আবার ওট 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 বলছি, এই শোন, ওট উঠে পড়। কি কি উঠছে তো? শোন না, অনেক দিন বাদে না পলের মারা এসছেন কলকাতায়, এসে তোর খোঁজ করছিল। কেমন আছে ওরা? ভালো আছে। আর আমি কি বলেছি জানিস, পলের একটা ছবি আনতে আজই আসবেন ওরা। বল, কতদিন পলকে দেখি না, ও এখন কেমন দেখতে হচ্ছে? আমার তো ইচ্ছে করে একটু দেখতে। আমার একেবারে ইচ্ছে করে না। তুমি প্লিজ পলকে আমার ঘাড়ে চাপাবে না। দিদি, এতদিন তো তোমার কথা শুনে এসেছি, আর সে ছেলেও তেমনি, এতগুলো বছর ও দেশে গো ধরে বসে রয়েছে। আচ্ছা, কেউ যদি অবুঝ হয় সেটা কি আমার দোষ ঠাম্মা? আমি কখনো কোনো রকম ভাবে ওকে ভুল বোঝার সুযোগ দিইনি। আমি জানি দিদি, দেখ জানাশোনার মধ্যে সম্বন্ধটা হলে তো ভালোই হয়। আমি বিয়ে করব না। আমি জানি চলিয়া, আকাশকে নিয়ে তো আমিও অনেক কিছু, কিন্তু কি
করবি বল? ও তো বিয়ে হয়ে গেছে, তুইও যদি তাছাড়া ওকে ভুলতে না পারলে। আচ্ছা ঠামি, আমি বিয়ে করে বিদেশে চলে গেলে তোমার কি হবে বলো তো? আমার আবার কি হবে? কি হবেটা কি? আমার তো তিন কাল গিয়ে এক কাল ঠেকেছে, আমার এখন থাকা না থাকা। দিদি, তোমাকে একটু থিতু না দেখতে পারলে আমি যে মরেও শান্তি পাবো না। কেন তুমি এসব মন খারাপ করো কথাগুলো বলো? আমি তোমাকে কি এমন জ্বালাই বলো তো? সপ্তাহে মাত্র এক আধবার আসি ঠাম্মা। না রে তুষ্টুমি, কেবল কথা ঘুরে নে নে নে, যা মুখ হাত পাতা ধুই নে। আমি তোমার জন্য প্রিয় ব্রেকফাস্ট রেডি করছি, কর্নফ্লেক্স। চ অতুল, এক ঘন্টাকে একটা কাজ দিয়েছে, এখনো পর্যন্ত তার টিকিট দেখানি, আশ্চর্য। অতুল এসে গেছি। কি গরম না এই ঠিক আছে? দেখো তো, এক্সারসাইজ করতে গিয়ে কি একটা খেঁচ লাগালে, পুই পুই করে বারণ করেছি, কি দরকার এসব করতে যাওয়ার? শোনো অতুল, এক্সারসাইজ করলে কি কি হয় জানো? কি এক্সারসাইজ করলে? ডাবল চিন হয় না, ভুঁড়ি তো হয়ই না, আর স্পন্ডিলাইটিস হয়ই না। দেখো কষ্ট হচ্ছে না? আচ্ছা অনি, তোমার তো ডান দিকে কোনো অসুবিধে হচ্ছে না, তা তুমি তো নেটা নাও, ধরো ডান দিকে তাকিয়ে থাকলে, ডান হাত দিয়ে কাজ করলে, ডান হাত দিয়ে কটা দিন চালিয়ে নিলে, কটা দিনের তো ব্যাপার। লেগেছে, রাগ করার কি হয়েছে? না না না, আমাকে রাগিও না। না খামোকা রাগাবো কেন? শোনো, আমি এই ডাক্তারের কাছে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছি, হ্যাঁ, স্মিতাকেও আসতে বলে দিয়েছি, তোমার কোনো ভয় নেই, নো প্রবলেম। আরে বাবা, আবার স্মিতা কেন? অফিসটা তোমার শ্বশুর বাড়ি নয়? না মানে ওখানে সব মামদুবাজি চলে না। স্মিতা তোমাকে আসতে 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 স্মিতা তোমায় নিয়ে আসবে। থাক, অনেক হয়েছে, সংসারের সব কাজ আমি একাই করি, আমি একাই চলে আসতে পারবো সংসারের সব কাজ। ঠিক আছে, আমার যা যা মনে হয়েছে আমি করেছি, তোমার যা ইচ্ছে তুমি তাই করো। এই অনি প্লিজ, অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে না কিন্তু, এই চলো তো। সকাল থেকে এরকম খিচমিচ করছো কেন? খিচমিচ করছি কারণ আমার অফিসে দিন, আমার আর কি খিচমিচ করতে দেখছো? বাড়িতে আমি খিচমিচ করি না, প্রত্যেকটা লোক চায়। এই দেখো আমাকে দেখেছো, বৌদির উপর। আচ্ছা এই অনি, পাখির কি হয়েছে গো? কি পাখির কি হয়েছে? কি পাখির কি হয়েছে? বেচারি পরীক্ষার জন্য বই থেকে মুখ পর্যন্ত তুলতে পারছে না, জিজ্ঞেস করছে পাখির কি হয়েছে। কিছু একটা হয়েছে, আমি সকাল থেকে দেখছি তো, এই আম্মা বৌদির ওপর কিরকম একটা কি 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 না, তেমন হয়তো কিছু নয়, কিন্তু মানে ব্যাপারটা কি হয়েছে বলতো? এই এই যে বৌদি, হ্যাঁ বলো না, বলো বলো। হ্যাঁ, নিজের মেয়ে তো, নিজের আম্মার থেকে তো বেটার বুঝবে নি, সে ওইটুকু মেয়ে কি বা। দেখো অতুল, আমাকে লাগিয়ে দিও না প্লিজ। লাগছো কেন? অর্ধেক কথা পেটে অর্ধেক কথা মুখে আমার একেবারে ভালো লাগে না, যা বলবে স্পষ্ট করে বলো, আর স্পষ্ট করে বলো কি হয়েছে। ঘাড়ে একটা হট ওয়াটার ব্যাগ দিয়ে এত রাগ করার কি হয়েছে? ঘাড়ে খিচ ওদিকে কত রাগ, ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট করলাম, বোনকে আসতে বলে দিলাম, ঘাড়ে একটা ব্যাগ দিলাম, তাও রাগ যায় না। ঘাড়ে এত ব্যথা নিয়ে রাগ কিসে? রাগ রাগ কত লেগেছে লেগেছে, আই এম এক্সট্রিমলি সরি। শুনে কি দরকারে সব রাগ ঠাক দেখানোর বলো তো? ঘাড়ে ব্যথা কেন, ঘাড় ঘুরিয়ে কি দরকার? দুম করে যদি ঘাড়টা মুটকে যেত, এই একটু টিপে দেবো, মানে ঘাড় টিপে দেবো। চলে গেছে, গায়েব, ভ্যানিশ, সেরে গেছে, নেই। জয় মা ভবানী, কার মুখ দেখে যে আজকে উঠেছি জাগে। তাহলে ডাক্তারের কাছে যাওয়ার কোনো দরকার নেই, আমি অফিসে যাচ্ছি, কতগুলো পয়সা বেঁচে গেল ভাবা যায় না। বাই। এই যে তুমি যাচ্ছ কোথায়? অফিসে যাচ্ছি,
আর আমার বোন এতক্ষণ ডাক্তারখানায় পৌঁছে গেছে। তাহলে কি কি নয়, তাহলে এখন ডাক্তারখানায় যেতে হবে, চলো। অতুল, এই দরজা খোলা আছে। এই দরজা খোলা আছে। এই তুমি বলছিলে না ওই আম্মা নাকি মাধবীকে কি কি সব বলেছে? এই অতুল, চলো না একটু নিন্দে করি। আসুন, এগুলো থাক, আমি শুধু চাটাই খাচ্ছি। কি খালি পেটে শুধু চা খাবে? হ্যাঁ, এই নিন ওটা ওখানে। দেখো না, কাল থেকে চেষ্টা করছি কিন্তু স্কোরটা না কিছুতেই বাড়াতে পারছি না। আমি স্কোর বাড়িয়ে দিচ্ছি। আরে বাবা, এই দেখো 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 300 স্কোর। কি সব না, এই দেখো 1000। দ্যাটস গুড, দিস ইজ ফর ইউ। ফর মি? থ্যাংক ইউ, ওয়েলকাম। এডুস্কি, কি হলো? দেখা যা কি এটা, ভিডিও গেম। ভিডিও গেম কে দিলো পিসা মশাই? এডুস্কি, এদিকে বসো। নাও, দিস ইজ ফর ইউ। পছন্দ? খুব পছন্দ। এই বইটা আমি কত দিন হলো মাকে বলছি কিনে দেওয়ার জন্য। এই বইটা আমার ফেভারিট বই। থ্যাংক ইউ পিসেমশাই। ওয়েলকাম বেবি। মা, তুমি চা খেয়েছো? আম্মা পুজো দিচ্ছেন, সন্ধ্যে হয়ে আসছে। মা, মা দেখো কত স্কোর করলাম, দেখো। এটা কি? ভিডিও গেম। ভিডিও কে দিল? পিসামশাই। এই ছুটকি, তুই এবার ওকে গেম টেম দিতে গেলি কেন? এমনি খেলার শেষ নেই। আমি আবার গেম টেম কোথায় দিলাম? না আসলে তোমায় বলা হয়নি, আমি বাচ্চাদের জন্য কিনে এনেছিলাম আর। তোরা বস না, আমি বরঞ্চ গিয়ে দেখি নিমাইদ কাকা কি করছে। হ্যাঁ, তোরা নিশ্চয়ই খেয়ে যাবি। হ্যাঁ, আজ না বোধ আজকে ছেড়ে দাও, অন্য দিন। কখন কিনলে বলো তো আমাকে না জানিয়ে? অফিস থেকে ফেরবার সময় কিনে। তুমি না রহিমা, কি সুইট।